আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটা নতুন বাস মোড। বাস মোডটাকে দেখে কেউ আবার বাংলাদেশি ভাইবেন না, মোডটা কিন্তু একটা ইন্দোনেশিয়ান মোড, এমনকি নামটা শুধু পাল্টাই দিলেই কিন্তু বাংলাদেশি হয়ে যায় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্ক্রিন কিন্তু এই বাস মোডটার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। আর বাস মোডটাতে খেলে আশা করি মোটামুটি হলেও একটা মজা পাবেন। আর এই বাস মোডটার শুধুমাত্র ফ্রন্টটা মিলে নাই, তাছাড়া বডি বলেন, ইন্টেরিয়র বলেন, ব্যাকপার্ট বলেন, সবকিছু কিন্তু বাংলাদেশে তৈরি হওয়া প্রাইম কমফোর্টার যে বাসটা রয়েছে, আমি বাম পাশের ছবিটা দিয়ে দিলাম, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন, এই বাসটার সাথে কিন্তু মিলে যায়। তো শুধুমাত্র এটার যে ফ্রন্টটা আছে, ফ্রন্টটা হলো JB5 এর ফ্রন্ট, এটা একটা ইন্দোনেশিয়ান একটা ফ্রন্ট। তো এটার যে চেসিসটা আছে সেটা কিন্তু স্কেনিয়া ক্যাফোটেন, আর এটা কিন্তু একটা মাল্টি এক্সেলের একটা বাস, মাল্টি এক্সেল চেসিসের ওপর নির্মিত একটা বাস। তো দেখতেই পাচ্ছেন এটার যে ব্যাকপার্টটা রয়েছে, ব্যাকপার্টটাও কিন্তু খুবই সুন্দর। আপনাদের বোঝার সুবিধাতে আমি কিন্তু অরিজিনাল বাসটারও ব্যাকপার্টটা আমি আমার বাম সাইডের স্ক্রিনে দিয়ে দিলাম। তো মিলিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু মিলে গেছে জিনিসটা, আর কাকতালীয়ভাবে খুব সুন্দরই লাগতেছে স্ক্রিনটা আমার কাছে পার্সোনালি। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, এই নতুন ব্যানারটা এটা কোন রুটে চলাচল করে? তো এটা হলো শেরপুর রুটে চলাচল করে, শেরপুর রুটের বিজনেস ক্লাস একটা বাস এটা প্রাইম কমফোর্টার। তো দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়রটাও কিন্তু খুবই জোস। এবার যদি আসি এটার অ্যানিমেশনের কথায়, তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, একটু ফ্রন্ট লাইটের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা লাইট দেওয়া রয়েছে। তো দুইটা অ্যানিমেশনের মধ্যে কিন্তু আপনারা দুইটা লাইট পেয়ে যাবেন। প্রথমটাতে কিন্তু আপনারা ইন্ডিকেটর পাচ্ছেন, মানে নর্মাল যেটাতে আছে, দ্বিতীয়টাতে কিন্তু আপনারা কোনো ইন্ডিকেটর পাচ্ছেন না। তো যাই হোক, এবার আসি আমরা, এটার কিন্তু ডিপার লাইটটাও কিন্তু সেপারেটেড, দুইটা অ্যানিমেশনে দুইটা ডিপার লাইটটাও কিন্তু সেপারেটেড। আর দ্বিতীয় অ্যানিমেশন যেটা আছে, দ্বিতীয় অ্যানিমেশনটাতে আপনারা লাগেজ বক্সটা দেখতে পাচ্ছেন, এবং লাগেজ বক্সের সাথে সাথে কিন্তু আপনারা রিয়ার ইঞ্জিনের যে কভারটা রয়েছে, রিয়ার ইঞ্জিন কভারটাকেও কিন্তু আপনারা খুলতে পারবেন। এমনকি রিয়ার ইঞ্জিনের মধ্যে কিন্তু জোস একটা অ্যানিমেশনও কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এটার যে বেল্টগুলো আছে সবগুলো কিন্তু, ট্রাকশন মোটর যেগুলো রয়েছে সবগুলো কিন্তু ঘুরতেছে। তো এটা কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক করে তোলে মোডগুলোকে। আর তিন নম্বর অ্যানিমেশনটাতে ইন্দো মোডগুলোতে যেটা হয় থাকে আর কি, সাসপেনশনটাকে আপনারা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। শুধু যে এই পর্যন্ত তাই কিন্তু নয়, এটাতে কিন্তু আরও বেশ কিছু স্পেসিফিক অ্যানিমেশনও কিন্তু দেওয়া রয়েছে, জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আর আপনারা যদি দেখেন, মাল্টি এক্সেল বাস চালাইতে গেলে কিন্তু সব কিছু কিন্তু লক্ষ্য করতে হয়, সেজন্য কিন্তু লুকিং গ্লাসগুলো কিন্তু অ্যাকুরেট। তো এবার যদি আপনাদেরকে দেখাই, দেখেন ডোরটা যদি আমি খুলি, দেখবেন স্টিয়ারিংটা সামনের দিকে ঝুঁকে গেছে। তো এই জিনিসটা মূলত হয় ড্রাইভার বাইরে আসার জন্য স্টিয়ারিংটাকে কিন্তু উপরের দিকে নিয়ে আসা হয়, দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো এবার যদি আসি এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সে, এই মোডটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলতে গেলে এক কথায় অসাধারণ। তবে এটাতে অনেকটা লেট পিক আপ দেওয়া রয়েছে। মূলত আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের মতো কিন্তু ইন্দোনেশিয়ানরা রেস খেলে না কোনো কিছু নিয়ে। যেমন আমরা যদি দেখতে পারেন বাংলাদেশের রাস্তাঘাটের মধ্যে কিন্তু আই মামা খেলা হবে, মানে এরকম একটা পরিস্থিতি কিন্তু থাকে। তো যাই হোক, মজা করলাম আর কি। তো বর্তমানে এটা অনেকটাই অনেকটা আয়ত্তের মধ্যে এসে গেছে, অনেক বাস কোম্পানি বাসগুলোকে লক করে দিচ্ছে, স্পিড লক করে দিচ্ছে। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই, এই মোডটার প্রসঙ্গে আসি। তো ওই রকমভাবে কিন্তু ইন্দোনেশিয়াতে কিন্তু এইরকমভাবে এতটা পারাপারি হয় না। তো তারা কিন্তু অনেকটা শান্ত মন মানসিকতার হয়ে থাকে, এবং কি তারা বাস মোডগুলো দিয়ে যে খেলে, তারাও কিন্তু অনেকটা শান্তভাবেই খেলার চেষ্টা করে। তো আমরা একটু রাফ ড্রাইভিং পছন্দ করলেও তারা কিন্তু একটু নর্মাল টাইপের পছন্দ করে। এই জন্য কিন্তু তাদের যে স্পিডগুলো আছে, মানে বাসের যে স্পিড কম্পারিজনটা আছে, স্পিডের যে রেশিওটা আছে, ওইটাও কিন্তু খুব রিয়েলিস্টিকভাবে তারা তৈরি করে এবং তাদের মন মতো করে। তো এবার আসি, চলেন এইটাতে আমরা টপ স্পিড কত তুলতে পারি। তো এইটাতে স্পিড উঠতে যেহেতু একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনাদেরকে এটাকে টপটা চেক করতে গেলেও আপনাদেরকে একটা ফাঁকা রাস্তায় যেতে হবে, এবং কি এটাতে আপনাদের বেশ কিছুটা সময় দিতে হবে। তো এইটাতে আপনারা যদি প্রপারলি টাইমিং দিতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনারা এটাতে 200+ স্পিড অনায়াসে তুলতে পারবেন। বিশেষ করে এটার যে ইয়েটা রয়েছে, মানে গিয়ারের যে রেশিওটা রয়েছে, আমি দেখলাম যে প্রায় 150-এর মতো স্পিড উঠে যায় 5 নম্বর গিয়ারের মধ্যে। 6 নম্বর গিয়ারটা শুরুই হয় 150-এর পরে, মানে দেখতে পাচ্ছেন 6 নম্বর গিয়ারে পড়ার পরে আপনারা দেখতে পারবেন স্পিডটা অনেকটা দ্রুত ইনক্রিজ হইতেছে, এবং আপনারা 200+ অনায়াসে তুলে ফেলতে পারবেন 6 নম্বর গিয়ার দিয়ে। আর 200+ স্পিড শুধু তাই নয়, আপনারা 200-এর উপরে অনেকটা স্পিড তুলতে পারবেন এই বাস মোডটা দিয়ে। এবং এটার যে ব্রেকিং সিস্টেমটা আছে সেটাও মোটামুটি অনেকটা ভালো, এবং এটার যে স্টিয়ারিংয়ের যে স্টিয়ারিংটা যে ডানে বামে করবেন, এটার যে রেশিওটা আছে ওইটাও খুবই সুন্দর, কারণ এটা একটা মাল্টি এক্সেল বাস। এটার কিন্তু সামনের যে ফ্রন্ট এক্সেল আছে, মানে
মানে সামনে যে দুইটা চাক্কা আছে ওই দুইটা চাক্কা এবং কি পিছনের রিয়ারেও কিন্তু দুইটা চাক্কা দেওয়া আছে, যে দুইটা চাক্কা দিয়ে আপনারা এটাকে বাসটাকে ঘোরাতে পারবেন। তো সব কিছু মিলে ওভারঅল সুন্দর একটা বাস মোড, আপনাদের কন্ট্রোলিং করতেও তেমন একটা অসুবিধা হবে না, কারণ এই বাস মোডটা যেহেতু একটা মাল্টি এক্সেল বাস মোড, অতিরিক্ত গতি থাকলেও আপনারা এই বাস মোডটাকে বিভিন্ন টার্নিংয়ের মধ্যে খুব সহজেই এটাকে ঘুরিয়ে ফেলতে পারবেন, এবং স্পিড যদি স্লো হয় সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দরভাবে বাস মোডটাকে আপনারা ঘোরাতে পারবেন। তো তা শুধু তাই নয়, আপনারা চাইলে কিন্তু ট্রাফিকগুলোর সাথেও কিন্তু স্পিড মিলিয়ে খেলতে পারবেন। তবে আপনারা যদি স্পিড ট্রাফিক দিয়ে খেলেন তাহলে কিন্তু আপনারা এই বাস মোডটাতে ড্রাইভ করতে পারবেন না, আপনারা যদি নর্মাল ট্রাফিক দিয়ে খেলেন তাহলে খুব সুন্দরভাবে স্পিড মিলিয়ে বাসগুলোর সাথে আপনারা পাল্লা দিয়ে খেলতে পারবেন, কিন্তু স্পিড ট্রাফিক হলে কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা মূলত এই পর্যন্তই, আর বেশি ভিডিও লম্বা করছি না। অনেকেই আছেন যারা মোডগুলো অন্যান্য লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন না, তো সেই জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা শেয়ার মোডসের লিঙ্ক দেওয়া রাখলাম, শেয়ার মোডস লিঙ্কটা থেকে আপনারা ডাউনলোড করতে পারেন খুব ইজিলি, এবং স্ক্রিনটাও কিন্তু শেয়ার মোডসের লিঙ্কের মধ্যেই দেওয়া রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই অল করে দিবেন। আর যারা যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।